বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্লেজ নিউজ টপের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমি পেঁয়াজের কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেব, সর্বোচ্চ ফলন এনে দিতে সক্ষম এবং পেঁয়াজ চাষের কিছু করণীয় দিক আছে, সেগুলো আপনারা মেনে চলবেন ইনশাল্লাহ পেঁয়াজের বাম্পার ফলন আপনার হবেই হবে, যদি কোনো আগামীকে না হয়। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি বা আমার কথাবার্তাগুলোটা আপনাদের ভালো লাগবে, তাই না টেনে পুরোটি শুনুন, দেখুন, ইনশাল্লাহ অনেক কাজ আপনার হবে যদি পেঁয়াজ থেকে থাকে। পেঁয়াজ ছাড়াও যে কোনো ফসলে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন, যে কোনো ফসলে দিতে পারবেন, তবে নিয়ম মাফিক। তো বন্ধুরা, পেঁয়াজ চাষ করতে গেলে প্রথমে মাটি তৈরি করে নেবেন আপনারা যথেষ্ট সার দিয়া, যেগুলো লাগে, যেগুলো দরকার সেগুলো একবারে দিয়ে মাটিগুলো তৈরি করে নেবেন। তারপরে নির্দিষ্ট সময়ে বীজ বপন করবেন। কিন্তু পেঁয়াজের অনেক রোগ আসে, যেমন পাতা পোড়া, মাথা পুড়িয়ে যাওয়া, তারপরে কাণ্ড পচা, নিজে পচে যাওয়া, পেঁয়াজ পচে যাওয়া, বিভিন্ন রোগ কিন্তু পেঁয়াজে পর্যায়ক্রমে চলে আসে। তো বন্ধুরা, এই পর্যায়ক্রমে যদি আসে তাহলে আমরা পর্যায়ক্রমেই ওষুধগুলো স্প্রে করব। সম্পূর্ণ বায়ারের ফর্মুলায়, বায়ারের যে শিডিউল আছে পেঁয়াজের চাষের জন্য উপর, মানে অনুমোদিত যে ওষুধগুলো আছে আপনারা ব্যবহার করবেন, সর্বোচ্চ ফলন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন, কোনো চিন্তা বা টেনশন করা লাগবে না। তো বন্ধুরা, পেঁয়াজ যখন আপনি লাগালেন ঠিক 8-10 দিন পরে দেখবেন যেমন পাতা বেঁকা হয়ে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন রোগ আসছে, ভালো লাগছে না পেঁয়াজের খেতে যেয়ে, তখন আপনারা কি করবেন, ঠিক 10 দিনের মাথায় আপনারা আমি যে ওষুধগুলোর কথা বলবো, প্রথমে আপনারা এই ওষুধগুলো স্প্রে করবেন। পর্যায়ক্রমে ওষুধ আছে, ঠিক আছে, আমি পর্যায়ক্রমে ভিডিওগুলো দেবো আপনাদের সামনে অবশ্যই, তবে আপনারা এই নিয়ম মাফিক স্প্রে করবেন, ইনশাল্লাহ আপনার পলক পেঁয়াজ হতেই হবে। তো বন্ধুরা, আমরা প্রথম যে স্প্রেটা করব, পেঁয়াজের কয়টা স্প্রে লাগে? পেঁয়াজের টোটালের 6টা স্প্রে করবেন আপনি। 6টা স্প্রে করার পরপরই দেখবেন আপনার পেঁয়াজ, সুস্থ ঘাস, সুস্থ পেঁয়াজ এবং পেঁয়াজের বাম্পার ফলন আপনি কল্পনাই করতে পারবেন না। তবে আপনাকে নিয়মমাফিক কিন্তু ওষুধগুলো প্রয়োগ করতে হবে, আপনি যদি প্রয়োগ না করেন তাহলে আপনার কিন্তু ফলন হবে না, সর্বোপরি ফলন ব্যাহত হবে। তো চাষি ভাইরা, আমি যে ওষুধগুলোর কথা বলবো, সর্বপ্রথম আপনার পেঁয়াজ স্প্রে করবেন, সেগুলো হচ্ছে কি, আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, প্রথমে আছে কি অ্যান্টাকল পাউডার, অ্যান্টাকল পাউডার ডোজটা পরে বলছে, আগে আগে ওষুধের কথা বলে নি, অ্যান্টাকল পাউডার প্লাস সলমন, অ্যান্টাকল পাউডার, সলমন এবং এই পাশের যে ওষুধটা আছে সেটা হচ্ছে কি ফলিকুর, এই তিনটা ওষুধ একসাথে সংমিশ্রণ দিয়ে আপনার প্রথম স্প্রেটা হবে পেঁয়াজের ভুঁইতে। এর উপকার কি আপনি একবার স্প্রে করলেই বুঝতে পারবেন, একবার স্প্রে করেন দেখবেন আসলে আমার কথার সাথে আপনার কাজের মিল খাচ্ছে কি না। পেঁয়াজের সমস্যা, পাতা পোড়া, গাছের স্পট আসা, গাছের শীষ শুকিয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া, এক কথায় কোনো কিছু থাকবে না। আপনি এটা স্প্রে করার সাথে সাথে সলমন যে কোনো শোষক পোকার উপরে কাজ করে, যে কোনো পেঁয়াজের যে কোনো শোষক পোকা, পেঁয়াজ সহ যে কোনো ফসলের, যে কোনো ফসলের শোষক পোকার জন্য খুবই কার্যকারী একটা কীটনাশক। সাথে সাথে আপনারা দেখছেন কি ছত্রাকনাশক অ্যান্টাকল, এটা হচ্ছে 10টা জাতীয় ছত্রাকনাশক, এটা দিলে গাছের চেহারা ছবি খুবই দ্রুত পরিবর্তন হয় এবং গাছে জোর দেয়, গাছে অতিরিক্ত শক্তি তৈরি হয় এবং শক্তি পায়। ফলিকুর কিসের জন্য? আপনার যে পেঁয়াজটা লাগাচ্ছেন এই পেঁয়াজটা শার্ট করার জন্য, পেঁয়াজের পাতা সোজা হয়ে যাবে, একবারে পেঁয়াজের পাতা সোজা হয়ে যাবে এবং কোনো স্পট পচা থাকবে না, কোনো তিলে দাগ কিছুই থাকবে না, যদি নির্দিষ্ট মাত্রায় আপনি সময় মতো স্প্রে করেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি নামে রাখবেন, যাতে ভালো ভালো ওষুধের সন্ধান আমি দিয়ে থাকি, চেষ্টা করি ভালো ভালো ওষুধের ভিডিও তৈরি করার এবং সকল ফসলের সমস্যা সমাধান করার চেষ্টা করি। তো বন্ধুরা, পেঁয়াজে কয়টা স্প্রে? 6টা স্প্রে। আপনারা প্রথম স্প্রে দিলেন ঠিক আছে অ্যান্টাকল, সলমন এবং ফলিকুর, অ্যান্টাকল, সলমন, ফলিকুর, মনে রাখবেন এই তিনটা জিনিসই আপনারা প্রথম স্প্রে করবেন ঠিক 10 দিনের মাথায়। এটা যদি পারেন তাহলে এটা দেবেন, নাহলে এর পরবর্তী যে ভিডিও অবশ্যই আমি করব সেগুলো আপনারা দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আপনার
কাজে আসবে। পেঁয়াজের কিন্তু পচা লাগে, বিভিন্ন রকম পচা আছে, সেগুলো আমরা সব বাইরের ফর্মুলায়, বাইরের যে শিডিউল আছে আমরা সেই ফর্মুলাই কিন্তু আপনাদের ওষুধের কথা বলবো। আপনারা সেগুলো নিয়ম মাফিক স্প্রে করবেন, ইনশাল্লাহ সর্বোপরি ফলন এনে দিতে বাধ্য। তো বন্ধুরা, পেঁয়াজের চাষে আপনারা এই তিনটা জিনিস সংমিশ্রণে অবশ্যই আপনারা দেবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে এবং পেঁয়াজের সর্বোচ্চ ফলন এনে দিতে সক্ষম হবে। তো বন্ধুরা, এবার ডোজটা বলি। আপনার যদি 16 লিটারের ড্রাম হয়, 16 লিটার পানিতে 16 মিলি সলোমন, লিটারে 1 মিলি অ্যান্টাকল পাউডার, 100 গ্রামের অ্যান্টাকল পাউডার 16 লিটার পানিতে 3 গ্যাসিন পানি করবে, অর্থাৎ লিটারে 3 গ্রাম, এবং ফলিকুর যদি 16 লিটারের পানি হয় 12 মিলি দেবেন, 12 মিলি 16 লিটারের পানি হলে 12 মিলি, 20 লিটারের ঢম যদি হয় আপনার তাহলে 13 মিলি ওষুধ দেবেন, 13 থেকে 14 সর্বোচ্চ, বেশি যাওয়ার দরকার নাই, কারণ পর্যায়ক্রমে আমরা ডোজ বাড়াবো অবশ্য, ঠিক আছে, কিন্তু প্রথম পর্যায়ে আপনারা ঠিক আমি যে মাত্রায় আপনাদের ওষুধ দিতে বলছি এই মাত্রাটাই ওষুধ দেবেন ইনশাল্লাহ। পেঁয়াজে কোনো রোগ থাকবে না, কোনো শোষক পোকা থাকবে না, পাতা সার থাকবে এবং সর্বোপরি গাছটা দেখে আপনার পরে ঠান্ডা হয়ে যাবে। তবে আপনি নির্দিষ্ট মাত্রায় কিন্তু সেচ দিবেন, নির্দিষ্ট মাত্রায় সেচ দিবেন, সার দিবেন, সেটা আপনার আপনার গতি বুঝে আপনি কিন্তু কাজটা করবেন। কিন্তু আমি ওষুধের কথাগুলো আপনি বলে দিলাম যে এই ওষুধগুলো স্প্রে করবেন, আপনার কোনো ক্ষেতে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, আপনি নিশ্চিন্তে নির্ভাবনে সর্বোচ্চ ফলন আশা করবেন এবং সর্বোচ্চ ফলন আপনি পেয়ে যাবেন। তবে এরপরও আমি যে ওষুধগুলোর কথা বলবো অবশ্যই আমার ভিডিওগুলো সাথে থাকবেন এবং সাথে থেকে থাকবেন এবং ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি নামিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।